ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি, এখন কি করব? ঘরে কোন পা দিয়ে প্রবেশ করব এবং কোন পা দিয়ে বের হব? এরপরে প্রশ্ন হলো, মাজারে কি কোনো ইবাদত আছে? তুই পা ধরে সালাম কর, তোর শ্বশুর পা ধরে সালাম কর, এরকম বলে না? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো সালামের দুইটা পার্ট, একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া, ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা ইযা হুইয়তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, যতটুকু বলে সে সালাম দেয়, তুমি তার চাইতে আরো একটু বাড়ায় বলবা। সে যতটুকু দোয়া দেয়, তুমি তার চাইতে একটু বাড়ায় দিবা। এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পা ধরে সালাম করলেন। সালাম যদি হয় পা ধরে সালাম করা, তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব? তাহলে শ্বশুর কি ধরবে? বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে সালামের জবাব দেওয়া কি রে ভাই? ওয়াজিব। এখন সালামের জবাবে আল্লাহ বলছেন, যতটুকু দিয়ে সালাম দিবে, জবাবে তার চেয়ে একটু এক কাঠি আগে থাকতে হবে, বাড়ায় দিতে হবে। আসসালামু আলাইকুম বলছে, তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বলছে, তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত। একটু বাড়ায় বলা উত্তম, কমপক্ষে অতটুকু। তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পা ধরে সালাম দিলেন, আব্বার সালাম, আপনি শ্বশুর মানুষ, ওনাকে সালাম দিলেন পাও ধরে। এবার সালাম, শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না? তাহলে শ্বশুর কিভাবে জবাব দিবে বলে? আল্লাহ বলছেন সালাম যতটুকু দিয়ে দেয় ততটুকু দিয়ে ফেরত দাও, অথবা তার চেয়ে বাড়ায় দাও, না পারলে অতটুকু দাও। তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে, আর বাকি ইচ্ছে তো নার নিচে নামবে কোথায়, পায়ের নিচে তার কিছু নেই, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না। সালাম হবে মুখে ভাই, সালামের সাথে পায়ের কি সম্পর্ক? যদি পাও দিয়ে সালাম দেন, তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আপনি পাও ধরে সালাম দিলেন, শ্বশুর একটা উষ্ঠা মেরে আপনার জবাব দিলে কেমন হবে? যে বেটা, এটা কোনো সালাম হইলো? আমার কথা বুঝেন না আপনারা? এই জন্য ভাই, সালামের সুন্নাসম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে। কি দিয়ে সালাম দিতে হবে? কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখাইছেন মুখ দিয়া। সালাম হলো শান্তির দোয়া, এখানে পাও ধরার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এগুলো না করলে মুসিবত হলো, যেসব শ্বশুর শাশুড়ি বুঝে না, বলবে যে কি বেয়াদব, হ্যাঁ পাঁচুই সালাম করে নাই। এটাকে রিকভার করার জন্য কি করবেন? খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুরের সামনে খুব ভদ্র হয়ে থাকবেন, অনেক সম্মান শ্রদ্ধা করবেন, যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না শুলে কি হয়েছে, ছেলেটা আসলে ভালো। কথা কি বুঝাতে পারছি? এখন পাঁচুইও সালাম করলেন না, বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেয়াদব বেয়াদব, আবার চললেন একটু বেশি উড়া উড়া ভাব, তো বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কি পড়ছে, ঠিক না বেঠিক? বিধায় শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে, মুরব্বীদের সম্মান জানাইতে হবে, কিন্তু সম্মান জানানোর পদ্ধতি হবে কোরআন এবং হাদিস, মন গড়া পদ্ধতিতে। সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না, সালাম হবে কি দিয়া? মুখ দিয়া। ছোটবেলায় কারো গাছের ফল চুরি করে খেয়ে ফেলেছি, এখন কি করব? এই রোগের রোগী মনে বেশিরভাগ মানুষ। হাসির যে ভাবচক্কর, তাতে মনে হচ্ছে সবাই আকামটা কম বেশ করা হয়েছে না? আল্লাহ তালা মাফ করো ভাই, ছোটবেলায় উল্টাপাল্টা কাজ আসলেই বেশিরভাগ মানুষ দ্বারাই হয়, বিশেষ করে বাপ মার সাথে যে চুরি ডাকাতি, এটা তো মোটামুটি হালাল মনে করেই করি আমরা, তাই না? বাজার করতে 50 টাকা দিছে, 40 টাকা বাজার করে 10 টাকা পকেটে রেখে চুপচাপ মারে দিছি, তাই না? আচ্ছা ভাই, ছোটবেলায় যদি কারোর গাছের ফল খেয়েছেন আপনি, বিশেষ করে ছোটবেলায় বলতে একবারে ছোট জরুরি না, 17-18 বছর বয়সে, অনেক সময় কিশোর বয়সে তারুণ্যের শুরুর দিকে এসে এরকম উল্টাপাল্টা আমরা করি। এরকম যদি হয়, যার যার ফল খেয়েছেন, বেশিরভাগ চাচারটা খেয়েছেন, পাশের বাড়িরটা খেয়েছেন, আপনি জানেন, এরকম যদি হয়, ওই লোক বেঁচে থাকলে যদি যা বলেন যে চাচা মিয়া, ছোটবেলায় তো আসলে পাগলামি করে অনেক কাজ করছি, আপনার সুপারিটা নিয়ে বিক্রি করে দিছি, ডাবটা পেড়ে খেয়ে ফেলছি, হ্যাঁ অমুকটা করছি তমুকটা করছি, আপনি আল্লাহর হস্তে মাফ করে দেন, আর নাহলে আনুমানিক একটা মূল্য আমি পরিশোধ করতে চাই। মূল্য কেউই নিবে না, বলবে ঠিক আছে বাবা মাফ করে দিস। তাহলে এভাবে মাফ চেয়ে আপনি মুক্ত হয়ে যেতে পারেন। আর যদি মনে হয় এত পরিমাণ আকাম কুকাম করছি, সব মানুষ খুঁজে বাইর করা সম্ভব না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি করবেন? তাহলে সেক্ষেত্রে আনুমানিক একটা ফিগার বের করবেন, যে যত তসরুফ করছি সেটা কত হইতে পারে, সবারই খুঁজে খুঁজে বের করা সম্ভব না। আনুমানিক সব মিলে 10,000 টাকার হবে, 20,000 টাকার হবে, বা 200 টাকার হবে, বা 500 টাকার হবে, এক একজনের এক একটা ফিগার হয়তো অনুমান করে আমরা বের করতে পারবো। এই আনুমানিক ফিগারটা বের করার পর ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন, এই উদ্দেশ্যে
যে আল্লাহ যত মানুষের গাছের ফল টল খাইছি চুরিদারি করে, খুঁজে খুঁজে তো বের করতে পারবো না, আনুমানিক 2,000 টাকা 3,000 টাকা হবে, এটা আমি দান করলাম কোন গরিবকে, তুমি এর সওয়াবটা ওই মালিকদেরকে দিয়ে দিও। তাদের নিয়তে আপনি কি করলেন? দান করে দিলেন। এভাবে ইনশাআল্লাহ আমরা এই দায় থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের দায় দানা থেকে মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ঘরে কোনো পা দিয়ে প্রবেশ, কোন পা দিয়ে প্রবেশ করবো এবং কোন পা দিয়ে বের হব, বাসায় ঢুকার সময় আমরা ডান পা দিয়ে প্রবেশ করব আর বাসা থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হব, বাম পা দিয়ে প্রবেশ করব, বের হব। কারণ হলো যে কোনো ভালো কাজ এটা ডান দিয়ে শুরু করাটা হলো সুন্নাহ, আর যে কোনো তুলনামূলক খারাপ কাজ এটা বাম দিয়ে শুরু করাটা হলো সুন্নাহ। খারাপ কাজ বলতে এখানে গুনাহের কাজ না, খারাপ কাজ মানে হলো ঘরের বাহিরের চাইতে ভেতরটা সেফ, আমরা ভেতরটা থাকতে পছন্দ করি, বাইরে যেতে হয় প্রয়োজনে, সেজন্য বাইরে যাওয়ার সময় বাম পা আগে আর ঢোকার সময় কোনটা দিয়ে, ডান পা দিয়ে। এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো পর্যন্ত ইসলাম আমাদেরকে পরিষ্কার ধারণা দিয়েছে। কত সমৃদ্ধ ইসলাম আমাদের, কত রিচ, কোনো সাইড বাদ রাখে নাই। একজন মুসলমানের জীবনে এত খুঁটিনাটি বিষয় যেখানে বলা হয়েছে সেখানে পাইকারি জীবনের সাথে অবশ্যই বলা হয়েছে। এই জন্য মুসলমান তার লাইফস্টাইলের জন্য কোনো কারোর কাছে ধর্ণা দেওয়ার দরকার নাই। ও তরুণ যুবক ভাইয়েরা, আপনি মুসলিম, আপনাকে এমন লাইফস্টাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়ে গেছেন যেটা 1400 বছর পরে, 1450 বছর পরেও বাস্তব এবং যথার্থ এবং সর্বোপযুক্ত, কিয়ামত পর্যন্ত এটার উপযুক্ততা বহাল থাকবে। অতএব আপনার জন্য লাইফস্টাইল, সর্বোত্তম লাইফস্টাইল হলো সুন্নাহ লাইফস্টাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভাই লাইফস্টাইল। অতএব সেই লাইফস্টাইল আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো মাজারে কি কোনো ইবাদত আছে? ভাই মাজারে কোনো ইবাদত আছে? মাজারে ইবাদত আছে, একটা আমল আছে, সেটা কি? মাজার মানে জিয়ারতের জায়গা, মানে কবর। যে কোনো কবরকে কি বলা হয়? মাজার মানে জিয়ারত করার জায়গা। কবরস্থানে গেলে একটা আমল আছে, এটা হলো কবর জিয়ারত। সে আমলটা কি ভাই? কবর জিয়ারত। সালামুন আলাইকুম দারা কওমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসাল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া। হে ঈমানদার বাসিন্দা যারা এই কবরে শুয়ে আছো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমরা তোমাদের পেছনে আসতেছি, আমরাও এই জায়গায় আসব, তোমরা আগে গেছো আমরা পরে আসব। আল্লাহর কাছে তোমাদের সুখ শান্তি প্রশান্তি আখিরাতের জীবনের এটা দোয়া করি, কামনা করি। বাস এই দোয়া পেশ করবেন, এটাই হলো কবরে যাওয়ার আমল। কবরে যাওয়ার পর সেখানকার মানুষের কাছ থেকে কোনো কিছু চাওয়া, দোয়া করা, মোমবাতি আগরবাতি জ্বালানো, ফুল দেওয়া, এরকম কোনো আমলের কথা কোরআন হাদিসে নির্দেশ করা হয় নাই। সেখান থেকে যদি কিছু পাওয়া যাবে, তার কাছে অলৌকিক শক্তি আছে আপনি বিশ্বাস করেন, তাহলে সেটা আপনার ঈমানের জন্য ক্ষতিকর বিশ্বাস, এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে না। ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ ওয়াইদা স্তানতা ফাসতাইন বিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো আমরা, আমার ধানের জমিন আছে, 2 বছরে 2 বার ফসল হয়, এখন আমি যদি কাউকে চাষ করার জন্য দিয়ে দেই বছরে ধান যাই হোক, সে আমাকে ধার্যকৃত টাকা বা ধান দিয়ে দিবে, যেমন এক কানিতে বছরে 12 মণ ধান অথবা সমপরিমাণ টাকা, জায়েজ হবে কি না? দেখুন এই সিস্টেমটা আমাদের দেশে গ্রামাঞ্চলে বিশেষ করে ব্যাপকভাবে প্রচলিত আছে। এখানে আমাদের একটা ভুল হয়, ভুলটা হলো আপনার জমি, ধরুন ওনার জমি, আমি চাষি হিসাবে কৃষক হিসাবে আমাকে উনি দিলেন, দিয়া বললেন তুমি এই জমি চাষ করো, সব কিছু তোমার, আমার শুধু জমিটা। তুমি চাষাবাদ করার পর যা ফসল হবে তার এত মন আমাকে দিতে হবে, মন ঠিক করে দিলেন 50 মন আমাকে দিবা, 40 মন, আনুমানিক একটা ফিগার বের করে যে হয়তো 100 মন হবে, তাহলে 50 মন আমাকে দিবা, অর্ধেক করে নিলেন। এই যে পরিমাণ ঠিক করে দিলেন, এটা কোনো সঠিক পদ্ধতি না, কারণ ওই জমিনে কতটা ফসল হবে না হবে সেটা আপনি হয়তো জানেনও না। তাহলে আপনি কিভাবে আগে থেকে ফিগার ঠিক করে দিলেন? এমনও তো হইতে পারে যে যারা বলছেন তার সাথে কম ফসল হবে, তাহলে বেচারা যে পরিশ্রম করছে তার পরিশ্রমের কি হবে, আপনাকে তো ওই পরিমাণ ঠিকই দেওয়া লাগবে, এটা না। তাহলে কি করতে হবে? এক্ষেত্রে আপনি তাকে ইজারা দিতে পারেন, অর্থাৎ ভাড়া। ইজারা শব্দের অর্থ হলো ভাড়া, আরবি শব্দ এটা। ভাড়া দেওয়া কিভাবে? যে ভাই আমার জমি এত পরিমাণ জমি, তুমি কৃষক মানুষ, চাষি মানুষ, পরিশ্রম করবা, তোমাকে আমি দিলাম ভাড়া, তুমি আমাকে ভাড়া বাবদ এত টাকা দিবা। ওই যে কথার কথা, আপনি আনুমানিক কতটুকু ধান হবে সেটার এত পার্সেন্ট দিবা, বা এত মন ধান এই ক্ষেত থেকে আমাকে ধান যা হবে তার এত মন দিবা, ধান হবে কিনা তারই খবর নেই, এটা না। বরং আপনি তার কাছ থেকে ভাড়া নির্ধারণ করবেন, ফর এক্সাম্পল আনুমানিক এত টাকা হলে ন্যায্য হবে, তার খরচ খরচা উঠে বাকিটা থাকবে আশা করা যায়,
ভাড়ার ফিগারটা ঠিক করে দিবেন যে 10,000 টাকা এই জমির ভাড়া, 50,000 টাকা ভাড়া তুমি আমাকে ভাড়া দিবা, এরপর তুমি এই জমিতে চাষ করো, না হলে ফেলে রাখো, না হলে অন্য কিছু করো, তোমার ব্যাপার। আমি তোমাকে এতদিনের জন্য ভাড়া দিলাম, এতদিন তোমার কাছে থাকবে, বিনিময়ে আমাকে তুমি এই ভাড়া দিবা, এটা জায়েজ আছে। কথা কি বুঝতে পারছি? এটা সঠিক পদ্ধতি। ফসল হবে, ফসল হলে সেখান থেকে আমাকে এই পরিমাণে এত মন ফসল দিবা, এটা না। কারণ ফসল হবে কিনা তারা কি নেই, গ্যারান্টি নেই, কিন্তু ইজারা দিয়ে দিলে ফসলের সাথে সম্পর্ক নেই। তখন হবে বিষয়টা কি, যে আমার জমি তুমি ভাড়া নিলা, এরপর তুমি ফেলে রাখো, আর যা করো তোমার ইচ্ছা, আমাকে ভাড়া দিবা মাস শেষ বা বছর শেষ। কথা কি বুঝতে পারছি? আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।